তীব্র গরমে নাকাল দক্ষিণ এশিয়ার চীন, ভারত, থাইল্যান্ড সহ বেশ কিছু দেশ। বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ে বিগত 60 দশকে রেকর্ড করা হয় সর্বোচ্চ তাপমাত্রা। এমনকি গেল এক সপ্তাহে ভারতে তাপপ্রবাহে প্রাণ গেছে প্রায় 200 মানুষের। গ্রিন হাউস ইফেক্ট আর এলনিনোর কারণে আগামী 5 বছরে গরমের তীব্রতা আরও বাড়বে বলেও সতর্ক করেছে জাতিসংঘ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত দক্ষিণ এশিয়া, চীন, ভারত, থাইল্যান্ড, বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশে ভয়াবহ গরমে নাভিশ্বাস উঠেছে মানুষের। গেল বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়, যা বিগত 60 বছরে সর্বোচ্চ বলে জানায় দেশটির আবহাওয়া বিভাগ। 1961 সাল থেকে তাপমাত্রার রেকর্ড রাখা শুরুর পর এদিনই সবচেয়ে উষ্ণতম দিন বেইজিংয়ের ইতিহাসে। বেজিং ছাড়াও তিয়ানজিন, সাংহাই, উত্তর ও পূর্ব চীনের বেশ কয়েকটি শহরে তাপপ্রবাহে জারি করা হয়েছে সতর্কতা। একই সাথে নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে হিটস্ট্রোকের লক্ষণ দেখা মাত্রই নিকটবর্তী হাসপাতালে যেতে। এক সপ্তাহে ভারতের বিহার ও উত্তরপ্রদেশে তাপপ্রবাহের কবলে প্রাণ হারিয়েছেন প্রায় 200 মানুষ। এছাড়াও হাসপাতালগুলোতে উপচে পড়া ভিড়, বেশিরভাগ রোগী ভর্তি হচ্ছে জ্বর, বমি, ডায়রিয়া ও শ্বাসকষ্টের মতো উপসর্গ নিয়ে। উত্তরপ্রদেশ, বিহার ছাড়াও ঝাড়খণ্ড, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, তেলেঙ্গানা সহ বেশ কয়েকটি রাজ্যে চলছে তাপপ্রবাহ। তীব্রতা অনুযায়ী লাল, কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। 2023 থেকে 2027 সাল পর্যন্ত 5 বছর সবচেয়ে উষ্ণতম সময় হতে যাচ্ছে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। কর্মকর্তারা বলছেন গ্রিনহাউস গ্যাস নির্গমন ও এলনিনোর কারণে বৈশ্বিক উষ্ণতা দিন দিন বাড়ছে, যে কারণে সামনের দিনে আরও বেশি উষ্ণ আবহাওয়ার মুখোমুখি হতে হবে পৃথিবীবাসীকে। রঞ্জন শুভ্র, ডিবিসি নিউজ ডেস্ক।